ক্লাস টুয়েলভ প্র্যাকটিক্যাল পেজ নাম্বার নাইনটি টু মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন বিষয়গুলি আমি ভিডিওতে তোমাদেরকে করে করে দেখাচ্ছি পৃষ্ঠার একদম ওপরে দেখো হেডিং দেওয়া রয়েছে অর্থাৎ নাইনটি টু পৃষ্ঠার ওপরে কীভাবে ওয়ার্কশিট এর নাম পরিবর্তন করা যায় তোমরা স্টেপগুলো দেখো তোমাদেরকে আমি যে স্টেপগুলো পাঠিয়েছি ওটা একটু আগের ভার্সানের হয়ে গেছে আমি নতুন করে স্টেপগুলো তোমাদের লিখে পাঠিয়ে দেব তোমরা আমার কাজগুলো দেখো কিভাবে আমি ওয়ার্কশিটের নাম পরিবর্তন করব এই ওয়ার্কশিটের নামকরণের স্টেপগুলো তোমাদেরকে আমি আলাদা করে আবার লিখে পাঠিয়ে দেব এখন দেখে নাও কিভাবে আমি করছি কোনো ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে গেলে প্রথমে ওয়ার্কশিটটার ওপর বা ওয়ার্কশিটটার নামের উপর মাউস পয়েন্টারটা স্থাপন করে রাইট ক্লিক করতে হয় ধরা যাক এই যে এখানে দেখো লেখা রয়েছে শিট ওয়ান এই যে আমি এই নামটা চেঞ্জ করে দিতে চাইছি বা পরিবর্তন করতে চাইছি তাহলে মাউস পয়েন্টারটা ওয়ার্কশিটের নামের ওপর বসালাম অর্থাৎ এই শিট ওয়ানের ওপর বসালাম এবং এরপর তোমাকে রাইট ক্লিক করতে হবে এবার আমি মাউসের ডান দিকের বাটনটা প্রেস করলাম দেখো তাকিয়ে এ অর্থাৎ রাইট ক্লিক করলাম যেই রাইট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটা ছোট্ট মেনু বা শর্টকাট মেনু তোমার সামনে চলে এলো দেখতেই পাচ্ছ এই শর্টকাট মেনু থেকে সিলেক্ট করতে হবে রিনেম অপশন এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিনেম এই যে এই রিনেম অপশান সিলেক্ট করলাম যেই রিনেম অপশান সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে দেখো নামটা হাইলাইট হয়ে গেলো ওয়ার্কশিটের নামটা এই ওয়ার্কশিটের নামটা হাইলাইট হয়ে গেল মানে তোমাকে এবার নামটা ও চেঞ্জ করতে দেবে এবার ধরো আমি নতুন নাম দিচ্ছি ইউনিট টেস্ট মার্কস অর্থাৎ আমি এই ওয়ার্কশিটটার নাম দিলাম ইউনিট টেক্সট মার্কস অর্থাৎ নতুন নাম আমি এখানে এই দেখো টাইপ করে দিলাম এই যে আমি মাউস পয়েন্টে ঘোরাচ্ছি এবার নতুন নাম টাইপ করার পর তুমি বাইরে একটা ক্লিক করে দাও দেখো আপটা কমপ্লিট হয়ে গেল এইভাবে ধরো আমি আরেকটা ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে চাই করে দেখিয়ে দিচ্ছি ধরা যাক এখানে হ্যাঁ এই যে বার চার্ট বলে যে ওয়ার্কশিটের নামটা আছে এই ওয়ার্কশিটের নামটা চেঞ্জ করতে চাইছি তাহলে সেই নামটার ওপর মাউস পয়েন্টটা রাখলাম তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়ার্কশিটটা তার উপর মাউস পয়েন্টটা রেখে এবার আমি রাইট ক্লিক করব অর্থাৎ মাউসের ডান দিকের বোতামটা প্রেস করব। এই আমি রাইট ক্লিক প্রেস করলাম সঙ্গে সঙ্গে শর্টকাট মেনুটা চলে এলো আবার দেখতে পাচ্ছ এবার এই শর্টকাট মেনু থেকে তোমাকে নিতে হবে রিনেম অপশন এই যে রিনেম অপশন এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আর রিনেম মানে তোমরা জানো পুনঃ নামকরণ বা আবার নাম দেওয়া এই আমি সিলেক্ট করলাম রিনেম যেই সিলেক্ট করলাম রিনেম দেখো নামটা হাইলাইট হয়ে গেল এই যে এবার এর ওপর দিয়ে তোমাকে নতুন নামটা টাইপ করে দিতে হবে ধরো আমি নাম দিচ্ছি বার দু হাজার কুড়ি ড্যাশ একুশ তাহলে নতুন নাম দিলাম বার চার্ট দু হাজার কুড়ি একুশ নতুন নামটা দিয়ে আমি বাইরে একটা ক্লিক করে দিলাম দেখো নামটা কমপ্লিট হয়ে গেল এই দেখো ওয়ার্কশিটটা নতুন নাম চলে এলো এইভাবে ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যায় আমি এই স্টেপগুলো আরেকবার লিখে তোমাদেরকে পাঠিয়ে দেব। এখন তোমরা ভিডিওতে তো দেখে নিলে কিভাবে ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যায় আমি দুটো ওয়ার্কশিটের নাম পরিবর্তন করে তোমাদের দেখিয়ে দিলাম সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পৃষ্ঠা নাইনটি টু এর ভিডিওটি তার মানে কিভাবে ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হল